আসসালামু আলাইকুম। ওয়াল নস্তাবা চ্যানেলে সবাইকে স্বাগতম। আজকে আবারও শিডিউল ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির। আজকে ঢাকা থেকে যে সকল নৌযানগুলো বিভিন্ন রুটের উদ্দেশ্যে ছেড়ে যাবে সেই সকল নৌযানগুলো দেখানোর চেষ্টা করবো। আশা করি পুরো ভিডিওতে আপনারা আমাদের সাথে থাকবেন। আর আপনি যদি আমাদের চ্যানেলটিতে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর পাশে থেকে বেল আইকনটি অন করে দেবেন। আজকে চাঁদপুর হাটিয়ার উদ্দেশ্যে 10:25 ইগল 10 যাবে স্বর্ণদ্বীপ আটের ব্যানারে। স্বর্ণদ্বীপ আটের সম্ভবত ড্রাই ডকিংয়ের জন্য ডকইয়ার্ডে তোলা হয়েছে এবং 9:50 রয়েছে এমভি মিতালি পাঁচ। মিতালি সাতের ব্যানারে নৌযানটি ঢাকা নদীবন্দর ত্যাগ করবে ঠিক 9:50 এবং বরাবরের মতো ইলিশার উদ্দেশ্যে সকালে 3টি নৌযান ছেড়ে গিয়েছে। 7:30 দোয়েল পাখি 10, 8:30 গ্রিন লাইন 2 এবং 9:00 ছেড়ে গিয়েছে এমভি কর্ণফুলি 14। হাকিমুদ্দিন ডে সার্ভিসের উদ্দেশ্যে 1টি নৌযান ছেড়ে গিয়েছে এবং সুরেশ্বরের উদ্দেশ্যে ছেড়ে গিয়েছে সকালে 1টি। সকাল 8টার মধ্যে 1টি নৌযান ছেড়ে যায়, প্রতিদিন নিয়মিত চলাচল করে এবং শৈলমালাতির উদ্দেশ্যে সকাল 8:30 ছেড়ে 1টি নৌযান ছেড়ে গিয়েছে এবং পাশাপাশি শৈলমালাতির উদ্দেশ্যে হচ্ছে আবার দুপুরের শিডিউলে থাকবে 1টি নৌযান। সুরেশ্বরের উদ্দেশ্যে দুপুরের শিডিউলে থাকবে 1টি নৌযান। তো প্রতিদিন কিন্তু এই শিডিউল অনুযায়ী কিন্তু নৌযানগুলো চলাচল করে। তো এবং পাশাপাশি আরেকটি বিষয় যে নাজিরপুর ডে সার্ভিস কিন্তু নাজিরপুর ডে সার্ভিস এবং লালমোহন ডে সার্ভিস সেটি কিন্তু বন্ধ রয়েছে, আমরা গতকালকে আপনাদেরকে জানিয়েছি। এবং পাশাপাশি আজকে নাইট সার্ভিসে 10 মিনা চরকাজল কোরালিয়া পায়রা বন্দরের উদ্দেশ্যে ঢাকা নদীবন্দর ত্যাগ করবে এম ভি ভূপালি 6 এবং জাহিদ 3 যাবে ধুলিয়া পাঙ্গাশিয়া গজারিয়া ঘোষেরহাটের উদ্দেশ্যে। নৌযানটি ঢাকা নদীবন্দর ত্যাগ করবে ঠিক সন্ধ্যা 6টায় এবং ভোলাখাইঘাটের উদ্দেশ্যে রয়েছে এমভি কর্ণফুলি 9 এবং এমভি বালিয়া। দুটি নৌযানই কিন্তু ভোলাখাইঘাটের উদ্দেশ্যে ছেড়ে যাবে এবং এই এমভি বালিয়া লঞ্চে কিন্তু 200 টাকা ভাড়া, ডেক শ্রেণীর ভাড়া 200, সিঙ্গেল কেবিন 800 এবং ডাবল কেবিনের ভাড়া হচ্ছে 1400 টাকা। তো এবং পাশাপাশি আজকে পাতারার উদ্দেশ্যে রয়েছে এমভি ইয়াতিন, ভোলা এই বোরহানুদ্দিনের উদ্দেশ্যে ছেড়ে যাবে গাজী সালাউদ্দিন। দুটি নৌযানই কিন্তু সন্ধ্যা 7:30 ছেড়ে যাবে এবং ধুলিয়া দেউলা দেবীচার নাজিরপুর লালমোহনের উদ্দেশ্যে শ্রীনগর 8 রয়েছে। নৌযানটি ঢাকা নদীবন্দর ত্যাগ করবে ঠিক সন্ধ্যা 7টায় এবং রেডশন 5 রয়েছে চরমন্তাদার উদ্দেশ্যে। নৌযানটি ঢাকা নদীবন্দর ত্যাগ করবে ঠিক সন্ধ্যা 6:45 এবং পাশাপাশি ইগল 5 রয়েছে ধুলিয়া নারায়ণপুর কালাইয়ার উদ্দেশ্যে। নৌযানটি ঢাকা নদীবন্দর ত্যাগ করবে ঠিক সন্ধ্যা 6:20। আজকে মনপুর হাতিয়ার উদ্দেশ্যে ফারান 3-এর ব্যানারে যাবে ফারান 5 এবং তাসিব 2, তাসিব 1 থাকবে মনপুর হাতিয়ার উদ্দেশ্যে সন্ধ্যা 6টায়। ফারহান 5 নৌযানটি ছেড়ে যাবে ঠিক সন্ধ্যা 5:30। তো যারা এই বিকেলের শিডিউলে কালীগঞ্জ ইলিশার উদ্দেশ্যে যেতে চান তারা কিন্তু এই ফারান 5 এবং তাসিব 1 নৌযানটি পাবেন। এবং বেতুয়া চরফেশনের উদ্দেশ্যে রয়েছে এমভি ত্রিপু 13, প্রথম ট্রিপে 7:45, দ্বিতীয় ট্রিপে থাকবে এমভি কর্ণফুলি 13। নৌযানটি ঢাকা নদীবন্দর ত্যাগ করবে ঠিক রাত 8:05 এবং পাশাপাশি তাসিব 3 রয়েছে, তাসিব 3 নৌযানটি রাত 8:25 শেষ ট্রিপে নৌযানটি ঢাকা নদীবন্দর ত্যাগ করবে। তো যারা আজকে বেতুয়া চরফেশনের উদ্দেশ্যে যাবেন তারা কিন্তু এই 3টি নৌযান পাবে 3টি শিডিউলে। এই 3টি নৌযানের ভাইয়াঘাট হিসেবে থাকবে দৌলত খান হাকিমুদ্দিন মঙ্গল শিকদার হয়ে বেতুয়া চরফেশন যাবে। তো আজকে পূবালি 1 যাবে, সম্ভবত পূবালি 1 যাবে না, সিঁড়ি যেহেতু উঠিয়ে ফেলা হচ্ছে সম্ভবত অন্য কোনো নৌযান যেতেও পারে। আমি একটু দেখি পিছনে কী নৌযান আছে, না সম্ভবত পূবালি 1 অথবা অন্য কোনো নৌযান যেতে পারে যেহেতু সিঁড়িটা উঠিয়ে ফেলা হয়েছে
হয়তো বা অন্য কোনো কাজ থাকতে পারে। যাই হোক, বরগুনার উদ্দেশ্যে এমবি পূবালী এক, আর যদি পূবালী এক না যায় তাহলে অন্য কোনো নৌযান ছেড়ে যাবে ঠিক সন্ধ্যা ছয়টায়, এবং পাশাপাশি আমতলির উদ্দেশ্যে সম্ভবত আজকে তরঙ্গ দুই থাকবে আমতলির উদ্দেশ্যে 5:20 এবং সম্রাট সাত থাকবে শৌলা হিজলা থানার ভাষান্তরের উদ্দেশ্যে নজর ঠিকানা দিবন্ধ ত্যাগ করবে ঠিক 9:45 এবং পাশাপাশি শৌলা মালাদের উদ্দেশ্যে রয়েছে মিতালে 4, নজর ঠিকানা দিবন্ধ ত্যাগ করবে ঠিক 8:50। ভান্ডারের উদ্দেশ্যে কোনো নজর এখনও ঘাটে আসেনি, তবে ভান্ডারের উদ্দেশ্যে আছে শিডিউল অনুযায়ী আজকে রাজদূত প্রাইমের শিডিউল, সম্ভবত নজরটি পরবর্তী কিছুক্ষণ পরে অবশ্য ঘাটে আসবে। তো যারা আজকে ভান্ডারের উদ্দেশ্যে যাবেন তারা কিন্তু রাজদূত প্রাইম পেয়ে যাবেন যদি যায়। ঠিক 6:30 নজরটি ঢাকা নদী বন্ধ ত্যাগ করে ছেড়ে যাবে। এবারে ঝালকাটির উদ্দেশ্যে রয়েছে এমভি সুন্দরবন 12, নজরটি ঢাকা নদী বন্ধ ত্যাগ করবে ঠিক রাত 8:15 ঝালকাটির উদ্দেশ্যে নজরটি ছেড়ে যাবে, এবং এই নৌযানটির ভায়াকাট হিসেবে থাকবে ফতুল্লা, চাঁদপুর, চরমোনাই, বরিশাল, দপদপিয়া, নল সিটি হয়ে তারপরে ঝালকাঠি যাবে। এবং আজকে বরিশালের উদ্দেশ্যে রয়েছে 4টি নৌযান, সেখানে প্রথম ট্রিপে থাকবে এমভি অ্যাডভেঞ্চার 9, দ্বিতীয় ট্রিপে থাকবে এমভি পারাবত 12, তৃতীয় ট্রিপে থাকবে এমভি সুরভি 7। আমি কিন্তু গতকালকে বলেছিলাম যে সুরভি 7 সম্ভবত নেওয়া যেতে পারে, যে গতকালকে যেহেতু প্লেস করা ছিল গতকালকে যায়নি কিন্তু আজকে যাবে। তো দ্বিতীয় ট্রিপে পারাবত 12, তৃতীয় ট্রিপে সুরভি 7, এবং চতুর্থ ও শেষ ট্রিপে রয়েছে এমভি সুন্দরবন 16। তো এই 4টি নৌযান আজকে ঢাকা থেকে বরিশালের উদ্দেশ্যে ঠিক রাত 9টায় ঢাকা নদী বন্দর ত্যাগ করবে। তো যেমনটা প্রথম ট্রিপে থাকবে অ্যাডভেঞ্চার 9, দ্বিতীয় ট্রিপে থাকবে পারাবত 12, তৃতীয় ট্রিপে থাকবে সুরভি 7, এবং চতুর্থ ও শেষ ট্রিপে থাকবে এমভি সুন্দরবন 16। তো যারা আজকে বরিশালের উদ্দেশ্যে যাবেন তারা কিন্তু রাত 9টার পরপরই কিন্তু এই নৌযানগুলো পেয়ে যাবেন, এই নৌযানগুলো ছেড়ে যাবে। তো আজকে অবশ্য শনিবার, সপ্তাহের প্রথম দিন, তো সেই ক্ষেত্রে যাত্রীর সংখ্যাটা ঢাকা নদী বন্দরে কিছুটা কম হওয়ার সম্ভাবনা রয়েছে যেহেতু সপ্তাহের প্রথম দিন। সপ্তাহের প্রথম দিন অনেকটা যাত্রী কিন্তু কমই হয়, আমরা বরাবরই অন্যান্য সময়ও দেখেছি যে শনিবার দিন যাত্রী অনেকটা কম হয়। তো যাই হোক, অবশ্য ঈদের পরপর ঈদ ভাঙ্গা বাজার যেটা বলে সেই বাজারে প্রায় প্রতিদিনই কিন্তু যাত্রীর সংখ্যা কম হচ্ছে। তারপরে কিন্তু এই লঞ্চ মালিকরা লস হোক লাভ হোক তারা কিন্তু আমাদের স্বার্থে, আমাদের জন্যই কিন্তু তারা লঞ্চগুলো চালিয়ে রাখছে। তো আরেকটা বিষয় বলে রাখা ভালো যে আমাদের অফিসিয়াল ফেসবুক পেজ রয়েছে, আপনারা চাইলে আমাদের অফিসিয়াল ফেসবুক পেজটি ফলো করতে পারেন। আমাদের অফিসিয়াল ফেসবুক পেজের লিঙ্কটি আমাদের এই ভিডিওর ডিসক্রিপশন বক্সে দেওয়া থাকবে, আপনি চাইলে সেখান থেকে সরাসরি যুক্ত হতে পারেন। এবং আমাদের কিন্তু ফেসবুকে অফিসিয়াল গ্রুপও রয়েছে উই আর লঞ্চ লাভার, তো আপনারা চাইলে আমাদের ফেসবুক গ্রুপে যুক্ত হতে পারেন। এবং আমাদের এই নামেও কিন্তু আরও গতকালকে দেখলাম একটা পেজ এবং আরেকটা ফেসবুক গ্রুপ পাওয়া গিয়েছে, তো সেই ক্ষেত্রে সেটা কিন্তু আমাদের গ্রুপ নয়, আমাদের ফেসবুক পেজও নয়। আমাদের ফেসবুক পেজের লিঙ্কটি আমরা ইনশাল্লাহ এই আমাদের এই ভিডিওর ডিসক্রিপশন বক্সে পেয়ে যাবেন, আপনারা চাইলে সেখান থেকে সরাসরি যুক্ত হতে পারেন। তো আজকে বকাপটুয়াখালী গলাচিপার উদ্দেশ্যে রয়েছে আসা যাওয়া দুই, নজানডি ঢাকা নদী বন্দর ত্যাগ করবে ঠিক 5:45 এবং পাশাপাশি সুন্দরবন 14 রয়েছে বকাপটুয়াখালীর উদ্দেশ্যে আজকে একটি নজান ছেড়ে যাবে। তো এই ছিল আজকের শিডিউল। তো এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ, ইনশাল্লাহ আগামীকাল আবার আপনাদের সামনে শিডিউল আপডেট নিয়ে হাজির হবো। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।